নমস্কার সকলকে, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা পুজোর মার্কেটিং করতে যাচ্ছি কলকাতাতে। তো ট্রেনে আমরা চেপেই পড়েছি আর আমি পুরো রেডি হয়ে গেছি। আর যেহেতু গঙ্গা স্নান করার কথা ছিল তাই আমি স্নান ধান করে যাইনি। আর এমনি ড্রেস বলতে ওই কাফতান টাইপের একটা ছিল ওটাই পরেছি। আর এখন হাওড়া স্টেশনে প্রায় ঢুকেই গেছি, তো ট্রেনে উঠে থেকে ভিডিওটা স্টার্ট করেছি। কেন কি বাড়ি থেকে অনেকটা দেরি হয়ে গেছিলো ওই জন্য, আর বাড়ি থেকে করাটা যায়নি। আর এই যে এখন এটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, হাওড়া ব্রিজের এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এইখান দিয়ে অনেকটা টাইম আমরা বাসে করে গেছি কিন্তু এরম হেঁটে হেঁটে যাওয়া হয়নি। আর পাশেই গঙ্গা, দুধারে দুপাশে গঙ্গা, বেশ ভালোই লাগছিল। কিন্তু রোদটা ওখানে বড্ড বেশি, যার জন্য ভীষণ কষ্ট হয়। আর এখন আমরা গঙ্গা স্নান করতে চলে এসেছি। তো ফার্স্টে আমরা গঙ্গা স্নান করবো, দেন জামা কাপড় টামা কাপড় সব কিনবো। তো গঙ্গা স্নান করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু প্রথম থেকে কিছু খাওয়া হয়নি। তো তার জন্য এখানে আগে আমরা খেতে চলে এসেছি। আর খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, লেবু, নুন, শুক্তো, আর তার সাথে ছিল হচ্ছে মাছের কালিয়া, চাটনি ছিল, আর আর কিছু ছিল না, চাটনি ছিল, ব্যাস এইটুকুই। তো মার্কেটিং টার্কেটিং অনেক করার পর ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম, তো তার জন্য একটা লস্যি খেয়েছি। আর লস্যি খেয়ে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে শাড়ি টাড়ি কেনার জন্য ঢোকা হয়েছে। আর শাড়ি টাড়ি কেনা হয়ে গেলে ঠিক ওর থেকে বেরিয়েই না এটা ছিল বড়বাজারে ফুচকাটা, ফুচকাটা নিরামিষ ফুচকা, খুব ভালো খেতে ছিল। কাঁচা লঙ্কা ধনে পাতার একটা স্ট্রং ফ্লেভার ছিল কিন্তু খেতে খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। নিরামিষ হতে পারে কিন্তু খেয়ে অতটা কষ্টও হয়নি, কিন্তু খেতে খুব ভালো ছিল। দেন তারপর আমরা একটা আইসক্রিম খেলাম, কারণ কি বলে খুব ঝাল লেগে গেছিলো, তো কি করব, একটা আইসক্রিম খাওয়াই গেল। আর এখানে মা আর আমি বসে আছি, মানে জায়গা পাইনি তবু বসে পড়েছি, এতটা পরিমাণে হেঁটে হেঁটে কষ্ট হয়েছে আর আমার শরীরটা অতটা খারাপ লাগছিলো, তো তার জন্য বসে পড়েছি। আর এই যে বাদুরঝোলা বাসটা দেখছো, এইখানে আমরা বাদুরঝোলার মতো করে গেছি। আর প্রথমে তো আমার মা উঠতেই পারছিল না, তারপরে যা হোক করে গেছি। আর রাত্রে এখানে বাড়ি চলে এসেছি। আর আজকে খাবারে ছিল নান, চিলি চিকেন, ঘুগনি, চিকেন পকোড়া আর স্যালাড। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলকে টাটা।